আপনারা দেখছেন DNN বাংলা সাথে আমি শুভঙ্কর দাস চোখ রাখবো টানকুনির এই বছর সেরা কিছু পূজোর থিমে আপনাদের পুজো এবছর কত বছরে পদার্পণ করেছে 26তম বর্ষে এটা পদার্পণ করলো আমাদের এবারে তো এখানে পুজোর বাজেট কি রকম থাকছে ১২ লাখ টাকা থাকছে আচ্ছা আচ্ছা এবারে যে টাকাটা সরকার থেকে করেছে সেটা কি আপনারা পেয়েছেন হ্যাঁ পেয়েছি আজকেই জানকুনি পিএস থেকে গিয়ে আমরা টাকাটা নিয়ে আসলাম সকালবেলা দিয়ে আচ্ছা তো আপনারা কি কিছু বলতে চান তার সম্পর্কে দেখুন এটা এটা হয়তো আমাদের এই পুজোটা হয়েই থাকতো কিন্তু সরকার থেকে যে এই অনুদান এটা আমাদের আরও অনুপ্রাণিত করলো যে সরকার এই আমাদের পুজোর ব্যাপারে আমাদের এই একটা মানে সর্বজনীন বছরের একটা যে আনন্দ উৎসবে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছেন এটাই আমাদের মনে হলো এবং আমাদের উদ্দীপনা আরও বেড়ে গেল এটার জন্য আমাদের পুজো শুধু প্যান্ডেল মন্দির আর এই সাজসজ্জাতেই কিন্তু সীমাবদ্ধ নেই আমরা এখান থেকে যতটা পারছি এই কেরালার বন্যাত্রাণগ্রস্ত যে সাহায্যাত্রী তাদের সাহায্যের জন্য এখান থেকে যাচ্ছে কিছু টাকা তারপর থ্যালাসেমিয়া রোগী ক্যান্সার রোগী আক্রান্ত যাদের রয়েছে যারা গরিব পারছে না সেই সংস্থাতে যাচ্ছে কিছু টাকা এবং আমরা যে এত টাকা খরচা করে প্যান্ডেল এবং মন্দির করছি বা এত জাঁকজমকপূর্ণ একটা ব্যবস্থা করছি অনেক আমাদের গরিব দুঃখী মানুষের মধ্যে অনেকে একটা নতুন বস্ত্র পরিধান করতে পায় না এমনও তো একটা আছে কিছু আর না এখনও কিছু লোকজন আছে যে এরকম একটা বস্ত্র তাদের হাতে এখনও ওঠেনি সেটাও এখান থেকে কিছু টাকা কেটে আমরা ও তাদেরও একটা বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে যারা এরকম নতুন বস্ত্র তাদের হাতে ওঠেনি তারাও যেন পায় সেই অ্যাক্টিভিটিসটাও আমাদের রয়েছে খুব ভালো প্রসেসটা ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার আর আমি সব মানে সপ্তর্ষির পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীকে আসার জন্য অনুরোধ করছি তারা যেন আসেন আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে দেন এবং বছরের পর বছর যেন একটার পর একটা প্রজেক্ট নিয়ে তাদের সামনে হাজির হতে পারি তারা এলেই আমাদের সেটাই মানে উদ্দীপনা সেটাই আমাদের মানে কি বলবো হ্যাঁ সাকসেস আনন্দ সমস্ত কিছু ধন্যবাদ